এভরিওয়ান, ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো। আর আমার ভালো থাকার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আপনাদের, আপনাদের অনেক অনেক ভালোবাসা আর এতটা সাপোর্টের জন্য এই দিনটা আজকে আমি পেয়েছি। আর এই ভালো থাকাটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স লেটারটা আমি পেয়েছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের, আপনাদের ভালোবাসার জন্য। এই স্পেশাল দিন কিন্তু আজকে নয়, আমি লেটারটা পেয়েছি 12 তারিখে, আর মেইল এসেছিল আমার 31শে মে। ঠিক 12 দিনের মাথায় আমি লেটারটা হাতে পেয়েছি, আর আমি ওয়েট করছিলাম আমার বন্ধুদের জন্য। এখানে তো মানে যখন তখন সবাই আসতে পারে না, তাই আমি ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডদের জন্য। এই স্পেশাল দিনটা আমি একা সেলিব্রেট করব এটা তো আমি ভাবতেই পারি না। আমার বন্ধুরা মানে এখানে আমার ভাবিরা যারা আছে, সুমাইয়া, ওরা ওদেরকে ছাড়া তো এই দিনটা আমি কোনোভাবেই ভাবতে পারি না সেলিব্রেট করার কথা, কারণ আমার ইউটিউব যাত্রার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে ওদের, কারণ ওরাই আমাকে উৎসাহ দিয়ে ইউটিউবে ব্লগিং স্টার্ট করিয়েছে। তাই এই দিনটা আমি আমার ফ্রেন্ডদের নিয়ে, আপনাদের সবাইকে নিয়েই সেলিব্রেট করছি। আর আপনাদের এতটা সাপোর্ট, এতটা ভালোবাসার জন্যই আমি এত তাড়াতাড়ি এই অ্যাডসেন্স লেটারটা পেয়েছি। ওয়াইটিতে এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এখানে হারানোর কিছু নেই, এখানে অনেক কিছু পাওয়ার আছে। আমি অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক দিদি পেয়েছি, আপুদের পেয়েছি, ভাইদের পেয়েছি, যারা ভীষণভাবে ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে প্রতিটা মুহূর্তে। সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ সবার কাছে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে, একদিনের জন্য আমার ভিডিও দেখেছে, সত্যি তাদের সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। সবার এতটা ভালোবাসা, সাপোর্ট না পেলে কখনোই আমার এই দিনটা আসতো না, আর আমি তো কখনো ভাবতেও পারিনি আমার এই ছোট চ্যানেলটা মনিটাইজ হবে, আমি একদিন অ্যাডসেন্স লেটার পাবো, এটা তো আমি কখনো ভাবিই নি। কারণ শখের বসে চ্যানেল ওপেন করা, অনেক ভুল করেছি, অনেক কিছু জানা ছিল না, অনেক কিছু এখনো জানি না, এভাবেই কাজ করে যাচ্ছি। আর আপনাদের ভালোবাসা আছে বলেই এত দূর আসতে পেরেছি। আশা করছি সামনের দিনগুলোতেও, সামনের পথ চলাতেও আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সাপোর্টটা সবসময় আমি এভাবে পাবো, এভাবেই ভালোবেসে যাবেন। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন আর আমার জন্য সবসময় প্রে করবেন। আমি যতটাই পারি, যেভাবেই পারি, আমি আমার মতো করে যেন সবসময় কন্টেন্ট দিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, চলুন আজকের দিনটা সেলিব্রেট করি আমার বন্ধুদের সাথে। শিউলি ভাবি, রুমা ভাবি, অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি, খুবই ভালো লাগছে সত্যি অনেকদিন পর। আর আমরা তো আমাদের একমাত্র মেয়ে সুমাইয়াকে ভীষণ ভাবে মিস করছি, কারণ ওর আজকে ক্লাস আছে, সেজন্য ও এখন ওর কলেজে আছে। যাই হোক, ওকে ছাড়াই আজকের প্রোগ্রামটা হচ্ছে, সেজন্য খুবই খারাপ লাগছে আমাদের। সকালে চায়ের জন্য ইনভাইট করেছি, তাই নাস্তা হিসেবে লুচি বানিয়েছি আমি, ভাবিরা ভীষণ পছন্দ করে। আর এখানে শাহী টুকরা করেছি, লুচির সাথে সবজিটা তো খুব ভালো লাগে, তাই মিক্সড সবজি করেছি। আর এখানে একটু চিকেন রান্না করেছি, আর ডিম দিয়ে ব্রেড, এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই এটা একটু করেছি। আর লুচির সাথে সুজির হালুয়াটা খুব ভালো লাগে, তাই একটু সুজির হালুয়াও করে নিয়েছি। এই তো, খুবই সিম্পলভাবে। অনেকদিন পরে রিক, মেহবুব, সাইমন, ওরা একত্র হয়েছে, ওরা তো ভীষণ এনজয় করছিল, ওদের গল্প তো শেষই হচ্ছে না। সকাল থেকে আমরাও বেশ গল্প করছিলাম, বেশ এনজয় করছিলাম, তাই ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন নাস্তা সার্ভ করছি, সবাই ব্রেকফাস্ট করে নিব। মজার ব্যাপার, আমি আজকে সবাইকে চায়ের জন্য ইনভাইট করেছিলাম, কিন্তু কেউ আজকে আর চা খাবে না। এখন এখানে এত গরম পড়েছে, কেউ আর চা খেতে চাচ্ছে না এই গরমের মধ্যে। এই তো, বেশ ভালোই দিনটা কাটছে, খুব ভালো লাগছে সবার সাথে একসাথে। আমি ইউটিউবে প্রথম ভিডিও পোস্ট করি 2020-এর জুলাই মাসের 4 তারিখে। আর আমার এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পেছনে সবচেয়ে বেশি আগ্রহ, উৎসাহ দেখিয়েছে এই ভাবিরা। এখানে শিউলি ভাবি, রুমা ভাবি আর শিলা ভাবি আছে। শিলা ভাবি তো ক্যামেরাতে কখনো আসে না সামনে, তাই তাকে নেই নি। আর এই সুমাইয়া, ওর কথা না বললেই নয়,
ও আমার যখন যেটা প্রবলেম হয়েছে সব কিছু চেষ্টা করেছে সলভ করে দেওয়ার, কারণ আমি অনেক কিছুই বুঝতে পারতাম না। আমি মনে করি পরিবারের সাপোর্টটা সবার আগে। পরিবারের সাপোর্ট যদি না থাকে তাহলে ইউটিউবের কাজ করা কোনোভাবেই সম্ভব না। আর আমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে আর সবসময় উৎসাহ যুগিয়েছে। তো ভিউয়ার্স, আমার সামনের পথ চলাতে আপনারাও আমার সাথে এইভাবেই থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আর আমার জন্য প্রে করবেন। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা যে যেখানেই আছেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।